বিলেতকে বলা হয় বাংলা সাহিত্য সংস্কৃতি এবং সাংবাদিকতার তৃতীয় চারণভূমি ঢাকা এবং কলকাতার পরে যে শহরে সবচেয়ে বেশি বাংলা মিডিয়া রয়েছে সেটি হচ্ছে ব্রিটেনের রাজধানী লন্ডন গ্রেট ব্রিটেনে বাংলা সাংবাদিকতা শতবর্ষ অতিক্রম করেছে কয়েক বছর আগে বর্তমানে লন্ডন থেকে বেশ কয়েকটি বাংলা কাগজ বেশ কয়েকটি বাংলা টেলিভিশন এবং রেডিও রয়েছে এখানে প্রিয় দর্শক যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন চ্যানেল এস এর বিলেতে বাঙালি অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি দিলু নাসের আমি আজ কথা বলবো এই বিলেতে বসে সুদীর্ঘ কাল ধরে যিনি সাংবাদিকতা করছেন বাংলা কাগজের সাথে যিনি জড়িত রয়েছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে যিনি জড়িত রয়েছেন সেই ব্যক্তি সৈয়দ নাহাস পাশার সাথে নাহাস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো 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 আপনি তো অনেক দিন ধরে লন্ডনে আছেন অনেক বছর ব্রিটেনে আছেন আপনি আপনি এক সময় দেশে থাকতে লেখালেখি করতেন বাংলা সাহিত্যের সাথে জড়িত ছিলেন আপনি কবিতা লিখতেন ছড়া লিখতেন সাংবাদিকতা করতেন আপনি তো লন্ডনে এসেছিলেন জীবিকা নির্বাহের জন্য কিন্তু দেখা যাচ্ছে গত কিছুদিন হয়তো আপনি ব্যবসা করেছেন কিন্তু আপনি বেশিরভাগ সময় মিডিয়ার সাথে রয়েছেন এর কারণ কি যেটা আমি ভালোবাসি কারণ আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি সাহিত্য চর্চা সাথে জড়িত এবং বিলেতে এসে অন্য কাজও করতে হয়েছে ব্যবসাপাতি করেছি কিন্তু এখন এইটাই আমার লাইভলিহুড এবং ব্যবসা বলেন আর পাশন বলেন সব কিছু এইটাই সাংবাদিকতার সাথে জড়িত আছি সেই আশির দশকের শেষ দিক থেকে আপনি বর্তমানে যে পত্রিকার সম্পাদকের দায়িত্বে রয়েছেন সেই পত্রিকাটি হচ্ছে সাপ্তাহিক জনমত বিলেতের প্রাচীনতম একটি সাপ্তাহিকী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই কাগজের বিরাট ভূমিকা ছিল অবশ্যই কারণ বাংলাদেশের স্বাধীনতার পূর্বে বিলেতে জনমতই ছিল প্রধান কাগজ 1969 সালের 21 ফেব্রুয়ারি এই জনমতের জন্ম হয় আমি যদিও জনমতে অনেক পরে এসেছি কিন্তু জনমত একজন অবাঙালি সহ চার ব্যক্তি জনমত প্রতিষ্ঠা করেছিলেন সেই 1969 সালে আমরা যারা আমি আমার মনে আছে বাংলাদেশে মানে তখনকার পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান চলছে আন্দোলন চলতেছে বাংলাদেশের উত্তাল আন্দোলনের সময়ে এই জনমতের জন্ম বিলেত এবং বাংলাদেশকে একসাথে একযুগে ওই বাংলাদেশের খবরাখবর পরিবেশনের জন্য জনমতের জন্ম হয়েছে এবং জনমতের নামটি বিশ্বব্যাপী পরিচিত হয়েছিল 1971 আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ে তারা ব্রিটেনের বাঙালিরা যখন মুক্তিযুদ্ধকে সহায়তা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তখন তো আর কোনো মাধ্যম ছিল না এরকম টেলিভিশনও ছিল না সোশ্যাল মিডিয়াও ছিল না একমাত্র রেডিও এরকম প্রাইভেট রেডিও ছিল না একমাত্র বিবিসি বা কিছু মেইনস্ট্রিম রেডিও ছাড়া কিন্তু তখনকার দিনে জনমত একমাত্র পত্রিকা হিসাবে বিলেতে বাঙালির সংখ্যাও তো এখনকার তুলনায় অনেক অনেক কম ছিল কিন্তু বাঙালিদের জড়িত করা বা বাঙালিদের ঐক্যবদ্ধ করা ঐক্যবদ্ধ করার যে কাজটি এটা কিন্তু জনমতই করেছে কারণ একমাত্র মিডিয়া হিসাবে জনমতই এই বাংলাদেশের স্বাধীনতার খবরাখবর বা স্বাধীনতা যুদ্ধের খবরাখবর আমাদের বিলেতে বাঙালিদের পরিবেশন করত শুধু তাই নয় যে এইখানে প্রবাসে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মানুষকে উদ্বুদ্ধ করা সেটা কিন্তু জনমতই করেছে এই এই বাহন ছিল আপনি যদি আমাদের পুরানো আর্কাইভ দেখেন জনমতের দেখবেন যে এগুলো দেখলে গা আমরা দেখলাম একটু আগে ছড়িয়ে গেল সবখানে যে স্বাধীনতার সময় এই যে আমরা বিভিন্ন সময়ে দেখি যে জনমতের যে শিরোনামগুলো ছিল এগুলো যথেষ্ট ছিল প্রবাসীদেরকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য এবং প্রিয় দর্শক আপনারা জানেন যে আগেও বলেছি যে মহান মুক্তিযুদ্ধে বিলেত প্রবাসী বাঙালিদের অপরিসীম ভূমিকা ছিল এখানে বাঙালিরা হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি এখানে ট্রাফলগার স্কোয়ারে হাইড পার্কে মিছিল মিটিং করেছেন এবং
বহির্বিশ্বকে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য তারা কাজ করে গেছেন এবং এর সাথে একটা যুতবদ্ধ ছিলেন জনমত ছিল। এই যে নাহাস ভাই, জনমতের যে ঐতিহ্যটাকে আপনারা অনেক বছর ধরে ধরে রাখছেন, এজন্য সকল বাঙালির পক্ষ থেকে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। বঙ্গবন্ধু জনমতের যদি আপনি যদি জনমতের আর্কাইভ দেখেন, তাহলে সেই যে 71 সালে বা 69-এর পর থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে পটভূমি তৈরি হয়েছে বা বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হলো, জনমতের কবার কয়েকবারই বঙ্গবন্ধুর ছবি দিয়ে জন্মদিনের ছবি সহ ছাপা হয়েছে। আর আমরা এখনও ওই ঐতিহ্যটুকু ধরে রয়েছি যে জনমতে একমাত্র পত্রিকা বিচ্যুত হয় নাই বাংলাদেশের আদর্শ থেকে। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র পত্রিকা হিসেবে এই এখন তো 55 মালিক বদল হয়েছে, কিন্তু যারাই নতুন মালিক এসেছেন তারাও কিন্তু যে বাংলাদেশের স্বাধীনতা ধরে ঐতিহ্যটাকে ধরে রেখেছেন। আচ্ছা, আপনি তো এসেছেন 70-এর মাঝামাঝি সময়ে, আপনি লন্ডনে বিলেতে এসেছিলেন এবং আপনি এসে দেখেছেন যে জনমত ছাড়াও তখন তো আপনি একজন লেখক হিসাবে এসেছিলেন, যেহেতু আপনি আপনার মতো অসংখ্য মানুষ যারা জীবন এবং জীবিকার তাগিদে বিলেতে এসেছিলেন, কিন্তু যে দেশমাতৃকাকে বুকে নিয়ে এসেছিলেন যারা, তাদের মধ্যে আপনিও একজন। এখানে এসে দেশকে ভুলেননি, মাতৃভূমিকে ভুলেননি, দেশের স্বাধীনতা ভুলেননি, দেশের মানুষকে ভুলেননি। আপনারা এখানে এসে আপনাদের মাধ্যমেই এখানে আজকের যে এই কমিউনিটি, এই যে সাহিত্য সংস্কৃতি এবং সাংবাদিকতার যে উত্থান হয়েছে, এগুলোর পিছনে অবশ্যই আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। আপনি বলুন যে সেই সময়গুলোতে জনমত ছাড়া আর কোন কোন কাগজ ছিল 70-এর দশকে যখন আপনি এসেছেন? আমি যদি বলি যে সংবাদপত্রের দিক যদি বিবেচনা করি, দেখেন আমি 70-এর দশকের মাঝামাঝি সময়ে এসেছি, আমার বয়স তখন 18 বছর ছিল। দেশে থাকতে লেখালেখি করতাম, সাহিত্য চর্চা করতাম, কিন্তু এখানে আসার পরে তখন এখানে খুব একটা পত্রপত্রিকা ছিল না। জনমত ছিল, জাগরণ, জাগরণ পরে বেরিয়েছে, আর বাংলার ডাক নামে, না সুরমাও ছিল না, সুরমা 78-এ বেরিয়েছে। বাংলার ডাক নামে পত্রিকা গাফার ভাই মারা গেছেন, আজকে গাফার ভাইকে স্মরণ করছি এই মুহূর্তে। গাফার ভাই বাংলার ডাক নামে একটা পত্রিকা বের করেন 75 সালে, যখন বঙ্গবন্ধু মারা যান, বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তারপরে প্রতিবাদ স্বরূপ গাফার ভাই এই কাগজটি বের করেন বাংলার ডাক। এবং বাংলার ডাক মানে অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল ছিল না, স্বাবলম্বী ছিল না। তারপরে পরবর্তীতে অনেকগুলো পত্রিকা বের হয়, জাগরণ বের হয়, 80-এর দশকে এসে নতুন দিন বের হয়, তারপরে আরো অনেকগুলো পত্রিকা বেরিয়েছে। নতুন দেশ ছিল, গাফার ভাইয়ের পূর্বদেশ ছিল, আমরাও জড়িত ছিলাম এর সাথে। জনমতটা ছিল তখন 70-এর দশকেও ছিল, 80-এর দশকেও ছিল, তখন থেকে আছে। সুরমা বের হন 1978 সালে, এই গোটা কয়েক পত্রিকাই ছিল আপ আনটিল, ধরেন আপনি যদি 90 সালের মাঝামাঝি পর্যন্ত সময় ধরেন, তখন মাত্র 3টা পত্রিকা, জাগরণ, 3টা বা 4টা পত্রিকা, জাগরণ, জনমত, সুরমা আর নতুন দিন ছিল। 90-এর 80-এর দশকের শেষ পর্যায়ে এসে নতুন দিন প্রকাশিত হয়েছিল, আমরা তখন, আমি 10 বছর নতুন দিনে কাজ, আপনি ছিলেন নতুন দিনে, গাফার ভাই ছিলেন প্রথমত, গাফার ভাই সহ নতুন দিনের জন্ম হয়, গাফার ভাইয়ের তত্ত্বাবধানে ছিল আর কি। তারপরে আমি নতুন দিনে যোগদান করি প্রায় 10 বছর। শফিক ভাইও তখন, শফিক রহমানও নতুন দিনে কাজ করেছেন, শফিক রহমান জাগরণেও কাজ করেছেন। বাট তখনকার দিনে কিন্তু 3টা 4টা পত্রিকা থাকলেও পত্রিকাগুলোর ধাপট কিন্তু ছিল বেশি, মান ছিল, ধাপট ছিল। জাগরণ পত্রিকা অনেকটা বামপন্থীদের জন্য পত্রিকা ছিল, মোর্শেদ তালুকদার নামে, ডক্টর মোর্শেদ তালুকদার নামে এক ব্যক্তি ওইটার মালিক এবং ইয়ে ছিলেন। এর মধ্যে অনেক গাফার ভাইও লিখেছেন জাগরণে। তারপরে অফকোর্স নতুন দিন যখন বের হলো 80-এর দশকের শেষ দিকে, তখন নতুন পত্রিকা, ঝকঝকে পত্রিকা নতুন দিন খুব নতুন দিনও ছিল, এটা তো আমরাও দেখেছি, পপুলারিটি অর্জন করে। পরে পত্রিকাটা বন্ধ হয়ে গেছে গত বেশ কয়েক বছর আগে। বাট তখন পত্রিকাগুলো, এখনকার যারা অনেকে মনে করেন যে
টেলিভিশনের যেরকম ধাপট মনে করেন, কিন্তু অনেক বেশি ছিল। আমরা দেখেছি যে আজকাল তো কম্পিউটারে সব কিছু হচ্ছে, প্রিন্ট আউট বেরিয়ে আসছে, কিন্তু আগেরকার সময়ের 90-এর দশকের শেষ পর্যন্ত এরকমই ছিল। আমরাও তো নিজে, আমি নিজেও ইনভলভ ছিলাম গাফার ভাইয়ের সাথে, গাফার ভাইয়ের পত্রপত্রিকাগুলোতে, এবং তখন অনেক কষ্ট ছিল, কেটে প্রিন্ট করে, কেটে তারপরে স্ট্রেসিং করে, এগুলো করে বের করা হতো। মানে সেই যে আমরা, আমাদের সোর্স ছিল আইদার টেলিফোনে, নাইলে বাংলাদেশে আসতো, বাংলাদেশ থেকে কাগজপত্র মানে পত্রগুলো আসতো, এরপরে ফ্যাক্সের যুগ আসলো, ফ্যাক্সে আসতো, এরপরে ইন্টারনেটের যুগ আসলো, ইন্টারনেটে আসতো, এরপরে তো আর। কিন্তু আপনি বলছেন যে আগের যে এত কষ্ট করে পুরো সপ্তাহ জুড়ে লোকজন কাজ করতেন, একটা পত্রিকায় 10-12 জন কাজ করতেন, এরপরেও পত্রিকার কোয়ালিটি ছিল, কোয়ালিটি ছিল, পাঠক সংখ্যাও ছিল, পাঠক সংখ্যাও ছিল, কারণ আমি জানি পত্রিকাগুলো ছিল সাবস্ক্রিপশন ভিত্তিক। এমনি তো দোকানে বিক্রি হতো, কিন্তু বাইরে সারা ব্রিটেনের যে বিভিন্ন শহরে আনাচে কানাচে আমরা যারা বাঙালিদের বসবাস, সবাই কিন্তু গ্রাহক, হয় জনমত, না হয় নতুনদিন, না হয় সুরমা পত্রিকা, ওরা সাবস্ক্রাইব করতেন, মানে ওই প্রত্যেক সপ্তাহে ওরা পোস্টে নেওয়াতেন, এবং প্রত্যেক, আমি একসময় লন্ডনের বাইরে ছিলেন এবং আমি অধীর আগ্রহ বসে থাকতাম যে পত্রিকাটা কবে আসবে। এই ছিল তখনকার সময়। বিলেতকে বলা হয়, আগেই বলেছি যে বাংলা সাহিত্য সংস্কৃতির তৃতীয় চারণভূমি, এবং এই তৃতীয় চারণভূমি করার জন্য এখানে সংবাদপত্রগুলোর ভূমিকা রয়েছে অপরিসীম, এবং যারা কাজ করতেন তাদের ভূমিকা রয়েছে। এই যুগে যুগে অনেক মানুষ এখানে কাজ করেছেন, কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম নেই, আমরা অনেকেই চিনি না। আজ নাহাস ভাই হয়তো বলবেন কিছু মানুষের নাম, ডক্টর তালুকদারের নাম বলেছেন, এরকম অনেক নাম চলে আসবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিলেতে বাঙালি অনুষ্ঠান, আর আপনাদের সাথে আমি রয়েছি দিলনাসের, আমার সাথে রয়েছেন সৈয়দ নাহাস পাশা। যাচ্ছি বিরতিতে, বিরতির পরে আবারও কথা হবে আপনাদের সাথে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিলেতে বাঙালি অনুষ্ঠান, আর আপনাদের সাথে রয়েছি আমি দিলনাসের, আর কথা বলছি বাঙালির প্রাণকেন্দ্র বাংলা টাউনের পাশে জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশার সাথে। তিনি বলছিলেন কিভাবে এখানে 80-দশক 70-দশকে কিভাবে পত্রপত্রিকা বের হতো। আবারও আসছেন নাহাস ভাইয়ের কাছে। নাহাস ভাই, চমৎকার, আপনি অনেক তথ্য বলেছেন যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। তো আপনি এই যে জনমতের সাথে আছেন, এর আগে আপনি ছিলেন নতুন দিনের সাথে অনেক বছর ছিলেন, এছাড়াও আমরা জানি যে আপনি আরেকটি কাগজ নিজে বের করেন, এটার নাম হচ্ছে কারি লাইফ। এবং এই কাগজটি আসলে, আসুন, এই কাগজটি আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি, এই কাগজটির মাধ্যমে আমাদের যে প্রধান ব্যবসা বাঙালিদের এখানে রেস্টুরেন্ট ব্যবসা, এই ব্যবসার মানুষদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, এবং তাদের কর্ম, তাদের কার্যক্রমকে প্রবাসীদের কাছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরা হচ্ছে। এটা একটা গুরুদায়িত্ব আপনি পালন করছেন, তো এটা বের করার আপনি কীভাবে চিন্তা করলেন? দেখেন, আমরা যারা বিলেতে, এখনও আমি বলি যেটা, যে যারা আগে এসেছি, আজ থেকে 45-50 ইয়ার্স আগে যারা এসেছি, তাদের কিন্তু প্রথম ফুড স্টেপ ছিল কিন্তু এইখানকার রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্টগুলো, এবং আমি নিজের রেস্টুরেন্টে কাজ করেছি, রেস্টুরেন্টের মালিকও ছিলেন। হ্যাঁ, কিন্তু যেহেতু আমার পাশন, লেখালেখি নিয়ে আমার পাশন, সেই ইয়ে থেকেই কিন্তু 20 বছর আগে কারি লাইফ নামে আমরা একটা ম্যাগাজিন বের করি। এর কারণ ছিল যে আমি জানি যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন অথবা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে যারা সম্পৃক্ত, তাদের লাইভলিহুড ইজ ডিফারেন্ট। ইয়ার তো কারি লাইফ যখন বের করি 20 বছর আগে, তখন প্রথমত চিন্তা করেছিলাম যে রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের জন্য একটা মুখপত্র দরকার। এরপরে এটা ওয়াইডার স্কেলে নিয়ে গেলাম, প্রথমত বাইলিঙ্গুয়ালি, মানে বাংলা এবং ইংরেজি দুই ভাষায় বের করেছিলাম, আউট অফ অনেকটা, মানে অনেকটা ইয়ের বসত আর কি, যে আচ্ছা দেখি, ট্রাই করি। তারপরে যখন এটার সাড়া পেলাম, এখন এটা পুরোপুরি একটা মেইন স্ট্রিম ম্যাগাজিনের মতো, দেশের সবগুলা রেস্টুরেন্টে, এটা তো বাইলিঙ্গুয়াল, ইংরেজি না, ইংরেজি, শুধু ইংরেজি, এখন একটা প্রকাশনা, আমাদের তিনটা প্রকাশনা আছে, এবং একটা হলো কারি লাইফ, একটা হলো কারি শেফ নামে নতুন একটা বের করেছে বছর দুয়েক আগে, যেটা সম্পূর্ণ বাংলায়, আর ওয়ার্ল্ড ফুড নামে আর একটা বের করেছি কোয়ার্টারলি ম্যাগাজিন, যেটা অন্যান্য ক্ষেত্রে যে রেস্টুরেন্টগুলো আছে তাদেরকে সম্পৃক্ত করার জন্য। এবং আমি দেখছি যে এটার মাধ্যমে আপনারা এই যে
মানুষকে উৎসাহিত করার জন্য বিশেষ করে শেফদেরকে রেস্টুরেন্টগুলোকে আগে এক সময় ছিল, আগে রেস্টুরেন্টগুলোর ব্যবসা ছিল, এখন এই মান্দার সময়ে এবং গত কয়েক বছর ধরেও দেখা যাচ্ছে বিভিন্ন কারণে, আসুন বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আমাদের কারি ব্যবসা একটু পিছনের দিকে চলে যাচ্ছে। কিন্তু আপনাদের এই ম্যাগাজিনের মাধ্যমে, আপনার বিশেষ করে আপনার এই সংগঠনের মাধ্যমে আমরা দেখেছি যে আপনি বিভিন্ন ইভেন্ট করেন এবং পুরস্কৃত করেন। আমাদের যে উদ্দেশ্যটা ছিল প্রথমত যে আমরা এই ইন্ডাস্ট্রি তো বিশাল ইন্ডাস্ট্রি বলি, কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা বিশেষ করে যারা কিচেনে কাজ করেন, শেফ বা কুক, তাদের অবদান কিন্তু অনেক। এবং আমরা প্রথমে কারি লাইফ ম্যাগাজিন বের করি এদেরকে বের করে নিয়ে আসার জন্য। আপনি যদি দেখেন, আমি নিজেও রেস্টুরেন্টে কাজ করেছি, আগে রেস্টুরেন্টে কাজ করা বা রেস্টুরেন্টের কিচেনে কাজ করা, উনি বলতেন আচ্ছা কিচেনে কাজ করে অবহেলার মতো, মানে অবহেলিত, মানে একটা নিম্ন এই এই শেফ পেশা যে এখন কত সম্মানের সম্মানিত, কত টাকা পয়সা সেলিব্রিটি শেফরা আছেন অর্জন করেন, কত আয় করেন সেলিব্রিটি শেফরা অন্যান্য কমিউনিটির বা অন্যান্য মেন স্ট্রিমের, এই জন্যই আমরা এই ম্যাগাজিন বের করেছিলাম। যেটা আমরা করেছি, আমি বলবো যে উই আর সাকসেসফুল ইন দিস, কারণ কারি লাইফের মাধ্যমে শেফদের প্রমোট করেছি বিভিন্ন অ্যাওয়ার্ডের মাধ্যমে, ইভেন্টের মাধ্যমে। আর সবচেয়ে বড় যেটা আমরা করেছি, যে আমরা যে রেস্টুরেন্টগুলায় যে কারি বিক্রি হয়, আমরা এগুলোকে ব্রিটিশ কারি বলি, এই ব্রিটিশ কারিকে এবং শেফদের প্রমোটের জন্য আমরা আলাদা ইউনিক একটা ইভেন্ট করি, এটার নাম হলো ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল। যেটা আমরা কারির উৎপত্তিস্থল বাংলাদেশ বলেন আর ভারত বলেন, সেখানে আমাদের এইখানকার যারা এই এত ক্রিয়েটিভ এবং এত মজাদার রান্না করেন, এই খাবারগুলো নিয়ে ওইখানে আমরদের বড় বড় ফাইভ স্টার ওয়ার্ল্ড ক্লাস হোটেলগুলোতে আমরা আমাদের ফেস্টিভ্যাল ফুড ফেস্টিভ্যাল করি, এই খাবারগুলো প্রমোট করি, আমাদের শেফদের প্রমোট। এটা আসলে একটা চমৎকার উদ্যোগ, কারণ আপনাদের মতো ক্রিয়েটিভ মানুষরা থাকায় এই কাজগুলো হচ্ছে। একসময় যারা রেস্টুরেন্ট চালাতেন তারা মনে করতেন যে রেস্টুরেন্টটা খুললেন এবং বন্ধ করলেন, এটাই ছিল। এবং এই যে বলছেন যে যারা কর্মচারী ছিলেন, যারা কাজ করতেন, শেফ যারা ছিলেন এবং যারা সামনে কাজ করতেন, ওয়েটারি কাজ করতেন, এরাও মোটামুটি রেস্টুরেন্টের মানে রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। তারা তাদেরকে আপনারা যে পর্যায়ে নিয়ে গেছেন, এখন আমরা দেখি প্রত্যেক বছরে আপনি যে অনুষ্ঠান করেন, এখানে ব্রিটিশ মেইন স্ট্রিমের লোকজন আসেন, মিনিস্টাররা আসেন, এবং এর মাধ্যমে কারিও পরিচিত হচ্ছে এবং আমাদের কমিউনিটিও একটা লাভবান হচ্ছে। সেটা না শুধু, আমি বলবো রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইজ দ্য বিগেস্ট ট্রেনিং গ্রাউন্ড ফর সামওয়ান হু ইজ স্টার্টিং এ জব। যে কেউ আমাদের ধরেন যারাই চাকরি শুরু করেন, অনেকেই বাংলাদেশ থেকে আসেন, বিশেষ করে নতুন যারা ইমিগ্রেন্ট এসেছেন, তাদের জন্য বেস্ট ট্রেনিং গ্রাউন্ড হলো রেস্টুরেন্টে কাজ করা। আজকে আপনারা দেখেন আমাদের ছেলেমেয়েরা এই দেশে যারা গ্রো হচ্ছে, স্টুডেন্ট অবস্থায় তারা ম্যাকডোনাল্ড, বার্গার কিং, কেন্টাকি, কেএফসিতে কাজ করতেছে স্টুডেন্টরা। কিন্তু আমাদের দেশ থেকে যারা এসেছেন তাদের জন্য ইংরেজি শেখা, মানুষের সাথে ইয়ে করা, ইগো যেটা থাকে যে আমি ছোট কাজ করব না, এসব সব বাঙ্গার এবং ইয়ে ছিল। বেস্ট গ্রাউন্ড হলো গিয়ে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এবং এই এই কারণেই কিন্তু এখনও আমাদের বিগেস্ট এমপ্লয়মেন্ট সেক্টর হিসাবে এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটা আছে। এবং আমি আশা করব এটা যাতে বেঁচে থাকে। আপনার যে এই যে আপনারা তিনটা কাগজ বের করছেন, এই যে কারির উপরে, মানে আমাদের রেস্টুরেন্ট শিল্পের উপরে যে তিনটি কাগজ বের করছেন এবং বিভিন্ন ধরনের ইভেন্ট করছেন, এসব নিয়ে আগামীতে বড় কিছু করার কি আপনার কোনো পরিকল্পনা রয়েছে? দেখেন, আমরা তিনটা মিডিয়া আগামী বড় বড় অনুষ্ঠান করছি, প্ল্যান আছে, অনেক কিছু করার প্ল্যান আছে। রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি একটা সংকটের মধ্যে যাচ্ছে এখনকার, এখন অর্থনৈতিক কারণে, শুধু রেস্টুরেন্ট না, পুরো অর্থনৈতিক অবস্থা মন্দার দিকে যাচ্ছে। বাট আমরা যেটা করতে চাই, যে আমি চাই যে আমাদের কাগজগুলো বেঁচে থাকুক। আরেকটা জিনিস হলো যে আমি অনেক সময় এই বিতর্ক চলে, আমাদের আগেও যে বিতর্কটা চলছে, বাংলা মিডিয়ার কোনো পাঠক থাকবে না, বাংলা মিডিয়া বা বাংলা পত্রিকাগুলো বেঁচে থাকবে না, কিন্তু আমি আজকে নিয়ারলি 50 ইয়ার্স না, আমি বলছিলাম যে আপনার কিন্তু কারি লাইফ নিয়ে না, কারি লাইফকে আমি সেটাই বলতে চাইতেছি, যে আমাদের একটা ইয়ে ছিল যে বাংলা মিডিয়া বেঁচে থাকবে না, কিন্তু এখনও বাংলা পত্রপত্রিকাগুলো বেঁচে আছে। এক্স্যাক্টলি আমাদের অনেকে বলেন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আর থাকবে না, কারণ
আমাদের যারা নতুন প্রজন্ম ইন্টারেস্টেড না, কিন্তু এইটারও একটা কারণ আছে। আপনি দেখেন আমাদের উদ্দেশ্যটা কি ছিল, আমরা যারা প্রথম প্রজন্মের যারা, তাদের উদ্দেশ্য ছিল তাদের ছেলেমেয়েরা বা প্রথম বা দ্বিতীয় প্রজন্মের তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, মানে প্রফেশনাল হবে, এবং সেটাতে কিন্তু আমরা সাফল্য অর্জন করেছি। কিন্তু রেস্টুরেন্ট কমে নাই, রেস্টুরেন্ট এখনও আছে, হাত বদল আরও হচ্ছে, নতুন নতুন ইমিগ্রেন্টরা আসতেছে, নতুন ইয়ে হচ্ছে, খাবারের মান উন্নত হচ্ছে, এবং আরেকটা মজার বিষয় হলো যেটা হলো, সুতরাং এই ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে। এবং আরেকটা মজার বিষয় যেটা হলো যে আগে যে আমরা যেসব রেস্টুরেন্টে বিশেষ করে এইসব এলাকায় আমরা আমাদের কাস্টমার ছিল অন্য ধরনের লোক, অন্য দেশি লোক, এখন অনেক রেস্টুরেন্টগুলোতে দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের লোকজনই আমাদের রেস্টুরেন্টের কাস্টমার। অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি, এবং খাবার মানও এত উন্নত হয়েছে যে দিলনাসের যদি দেখেন যে আজ থেকে 30 বছর আগে রেস্টুরেন্টে যে ধরনের খাবার পরিবেশন করা হতো, এখন এরকম না, এখন খাবারেরও ভিন্নতা আসছে, শুধু রেস্টুরেন্ট না, এখন তো সব ধরনের খাবার। লন্ডন ইজ এ ইউনিক প্লেস, যেখানে শুধু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান না, এনি কান্ট্রিজ, এবং বাঙালিরাও শুধু যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট করছেন, আগে করতেন এটা না, এখন বাঙালিরা টার্কি রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, থাই রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের খাবার রেস্টুরেন্ট করতেছেন। সুতরাং এই ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে। আমাদের পরিকল্পনা হলো আমাদের ম্যাগাজিনটা নিয়ে, আমাদের পরিকল্পনা আমরা ম্যাগাজিনটাকে বাঁচিয়ে রাখতে চাই, এই ম্যাগাজিনটা ফ্রি, আমরা সারা দেশে যাই, আমাদের ম্যাগাজিনগুলো মানুষকে সম্পৃক্ত করে। আমাদের ট্রেন আগে ছিল যে আচ্ছা প্রোফাইল টোফাইল, আমরা যারা কাজ করতেছে, যারা সাফল্য অর্জন করে তাদেরকে তুলে ধরা, শুধু এখন তাদেরকে তুলে ধরে না, এটা ক্যাম্পেইনিং ম্যাগাজিন। ধন্যবাদ মাহাস ভাই। এখন শুধু বলবো যে লন্ডন বাংলা প্রেস ক্লাব, আমাদের হাতে বেশি সময় নেই, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে তো আপনি প্রথম থেকেই যুক্ত রয়েছেন, আপনি একবার প্রেসিডেন্ট ছিলেন, দুইবার সাধারণ সম্পাদক ছিলেন, এবং আপনাদের আমলেই লন্ডন বাংলা প্রেস ক্লাবের উত্থান হয়েছে এবং বিস্তৃত হয়েছে। এই প্রেস ক্লাব সম্পর্কে আপনার, এই প্রেস ক্লাব সম্পর্কে যদি বলতে হয়, 90 দশকের প্রথম দিকে আমরা এখানে মাত্র 3টা বা 4টা কাগজ আগেই বলেছি, এই কাগজগুলিতে আমরা যারা কাজ করতাম, কাগজগুলোর দাপট ছিল, কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা প্রভাব ছিল এখানে, অলওয়েজ আছে, এখনও আছে। তো তখনকার দিনে বাংলাদেশের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের কাছ থেকে কিন্তু আমরা মাঝে মাঝে হুমকি দামকি পেতাম লেখার কারণে, লেখালেখির কারণে। শেষে আমরা গোটা কয়েক পত্রিকার সাংবাদিক মিলে আমরা বললাম যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রেস ক্লাব গঠন করি। এইটা খুব একটা কার্যকর 10 বছর ছিল না, কার্যকর বলতে নট এ বিগ কমিটি, বিগ অ্যাক্টিভ ছিল না, একটা নাম সর্বস্ব কমিটি ছিল আমাদের এই এনা। এরপরে 2003 সালে আবার আমরা, যেহেতু এখানে তখন বাই দিস টাইম টেলিভিশন এসেছে, বাই দিস টাইম রেডিও হয়েছে, আমরা এটাকে প্রসারিত করে প্রেস ক্লাবকে পুনর্গঠিত করি। তখন থেকে কিন্তু প্রেস ক্লাব এখন অথরিটি বডি বলতে পারি আমাদের বাংলা সাংবাদিকদের। ধন্যবাদ আপনাকে, আপনাদের কারণেই আজ প্রেস ক্লাব গঠিত হয়েছে, আপনাদের কারণে এখানে বাংলা সাহিত্য সংস্কৃতি এবং সাংবাদিকতা প্রসার লাভ করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এস থেকে প্রচারিত অনুষ্ঠান বিলেতে বাঙালি। আমরা কথা বলছি বিশিষ্ট সাংবাদিক লেখক সৈয়দ নাহাস পাশার সাথে, তার কাছ থেকে অনেক কিছু শুনলাম আমরা, আর আগামী অনুষ্ঠানে আরও কারো কাছ থেকে এ বিষয়ে আরও বেশি করে শুনবো। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর ধন্যবাদ নাহাস ভাই আপনাকে অনেক।